রাজ্যের বিভিন্ন প্রান্তত বগা ইউরিয়ার কলা ব্যবসায় অব্যাহত রাখিছে একাংশ দুষ্টচক্রয়। প্রায় 267 টকা ইউরিয়া সার সুরং বজারত 700 টাকার পর 1000 টাকালে বিক্রি হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। উল্লেখযোগ্য যে শনিবারে গোলাঘাট জেলার জামুগুড়ির ধুকিমুকুয়া সীমান্তবর্তী মিংমা গাঁওলৈ নীতি বহির্ভূতভাবে 100 বেগ ইউরিয়া সরবরাহ করবলে লোতেই সুতিয়া ছাত্র সন্থার বিষয়ববীয়া আর স্থানীয় রাইজে সারসহ গাড়িখন জব্দ করে সরকোঠা থানাত সঞ্জাই দিয়ে। উল্লেখযোগ্য যে 100 বেগ ইউরিয়ার ভিতর 50 বেগের নথিপত্র আছে যদিও আন 50 বেগ ইউরিয়ার কোনো কাগজপত্র নাছিল। আনহাতে এজন কৃষকে এখন আধার কার্ডের বিপরীতে 50 বেগ ইউরিয়াহে সরবরাহ করব পাৰে বুলি জানিব পৰা গৈছে। জব্দকৃত ট্রাকখনের নাম্বার হয়েছে AS053-1139। ইতিমধ্যে উক্ত ঘটনার সন্দর্ভত সরকোঠা থানাত গোচর রুজু করে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখিছে। আজি অসম নাগালেন্ড সীমান্তলে ইউরিয়া সরবরাহ করে থাকার সময়তে আমার সরুপথার আঞ্চলিক কিছু সংগঠনের আমার কর্মীয়ে এখন গাড়ি জব্দ করে, এই গাড়িখন ইতিমধ্যে তেখেত আমার জব্দ করার পিছত আমার যে সরুপথা সদর আরক্ষী থানা আছে সেই থানাত সঞ্জাই দিয়ে। আর ইতিমধ্যে আমি সরুপথার আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছো যাতে আরক্ষী প্রশাসনে ভালকৈ তদন্ত করে যাতে যিসমূহ এই হাড়ৰ সিন্ডিকেটৰ লগত জড়িত হৈ আছে তেখেতসকলক কৰায়ত্ব কৰিবৰ বাবে আমি তেখেতসকললৈ এখন এজাহাৰ পত্ৰ দাখিল কৰিছোঁ। হয় চক, আজি বিগত কিছু মাহৰ পূৰ্বেও কিছু ইউৰিয়া ইয়াত জব্দ কৰিছিলে, কিন্তু যিসমূহ ইউৰিয়া সিন্ডিকেটৰ লগত মূল খলনায়ক জড়িত হৈ আছে, মূল মাফিয়া জড়িত হৈ আছে, সেই মাফিয়াসকলক কিন্তু আজি পৰ্যন্ত কিন্তু কৰায়ত্ব কৰিব পৰা নাই। সেয়েহে আমি আরক্ষী প্রশাসনক দাবি জানাব বিচাৰিছোঁ যাতে যিসমূহ ইউরিয়া সিন্ডিকেটৰ লগত জড়িত আৰু সরবরাহকারী আছে সেইসকলক অতি শীঘ্রে কয়েক্ত করে তেখেতলোকক উচিত শাস্তি দিবৰ বাবে আমি দাবি জানাইছোঁ।